এবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা। এরই কারণে রাজ্যের বেশ কিছু জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির পূর্বাভাস। রাজ্যের কোন কোন জেলায় এর বেশি প্রভাব পড়তে পারে এবং সবচেয়ে ভারী বৃষ্টির সতর্কতা কোথায় কোথায় থাকছে, কখন থেকে বৃষ্টি শুরু হবে এবং কতদিন চলতে পারে একটানা বৃষ্টি, এর ফলে কোন কোন এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, এছাড়াও জেনে নেব আজকে তাপমাত্রা কত থাকছে। আবহাওয়া সম্পর্কিত ছাড়াও অন্যান্য লেটেস্ট ট্রেন্ডিং খবর প্রতিদিন পেতে চাইলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটিকেও চেপে দেবেন। সকাল থেকে কোনো কোনো সময় আকাশ মেঘলা, সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিন সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে দুপুরের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উড়িষ্যার উপরে অবস্থান করছে। অন্যদিকে 9ই অক্টোবর সকালে আন্দামান সাগর ও সন্নিহিত অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে, যা পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যার জেরে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে 12 তারিখ নাগাদ বৃষ্টি হতে পারে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ উপকূল অন্ধ্রপ্রদেশ থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানা গেছে। জেলাগুলির কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। জেনে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। শুক্রবার দুপুরে দক্ষিণবঙ্গে অনেক জায়গাতেই ভারী বৃষ্টি হয়েছে। রবিবারের পর পরিস্থিতি সম্পর্কে জানানো হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উড়িষ্যার উপরে অবস্থান করছে। অন্যদিকে 9ই অক্টোবর সকালে আন্দামান সাগর ও সন্নিহিত অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে, যা পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যার জেরে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে 12 তারিখ নাগাদ বৃষ্টি হতে পারে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ উপকূল অন্ধ্রপ্রদেশ থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানা গেছে। জেনে নেব আজকে তাপমাত্রা। আজকে তাপমাত্রা রয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাতের পরিমাণ 70%, বাতাসে আর্দ্রতার পরিমাণ 82%।